19 নম্বর ওয়ার্ডে স্যানিটাইজেশন। করোনাকে রুখতেই হবে, এলাকার মানুষকে রাখতে হবে এই মারণ ভাইরাস থেকে দূরে। এই লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবক শিবু যাদবের নেতৃত্বে নয়াবস্তি মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 এর যৌথ উদ্যোগে ব্যারাকপুর নয়াবস্তি 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন কর্মসূচি পালন করা হলো। এর আগেও এই ওয়ার্ডে জীবাণুমুক্তকরণের কাজ করা হয়। এই নিয়ে তৃতীয়বার স্যানিটাইজ করা হলো ওই এলাকা। কিছুদিন আগেই ব্যারাকপুর নয়াবস্তি এলাকায় খোঁজ মিলেছিল করোনা সংক্রমণের। ফের যাতে এলাকায় এই ভাইরাস থাপা বসাতে না পারে সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা করে করা হয় এই স্যানিটাইজেশনের কাজ। এই উদ্যোগে অভিভূত ও খুশি এলাকার সাধারণ মানুষেরা। শহর আমার ধুঁকছে করোনার জীবাণুতে। আজকের গোটা বিশ্ব, গোটা শহর কিন্তু করোনায় জর্জরিত। আর এই করোনা আতঙ্ক আমাদের প্রত্যেকটা দিন একটু একটু করে গ্রাস করার চেষ্টা করছে। একদমই নয়, করোনাকে আতঙ্কে নয়, সতর্কে নেওয়ার চেষ্টা করুন, সেই বার্তাই দিচ্ছে নয়াবস্তি মহাবীর সমিতি। তাই নয়াবস্তি মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 এর যৌথ উদ্যোগে আজকের এই এলাকা স্যানিটাইজেশন। আর এই এলাকা স্যানিটাইজেশন চলছে নয়াবস্তি এলাকার প্রতিটি অলিতে গলিতে। আমরা শুনছি স্যানিটাইজেশনের সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া, কী বলছে মানুষ, কী বলছে স্যানিটাইজেশন করাটা কতটা মানুষের পক্ষে ফলপ্রসূত, শুনছি আমরা চ্যানেল 24/7 এর পক্ষ থেকে। কেমন লাগছে এই যে স্যানিটাইজেশনটা চলছে? এটা তো খুবই ভালো কাজ। আমাদের শিবু যাদব যে যে কাজটা করছেন পাড়ার উন্নতির জন্য, পাড়া স্যানিটাইজ করছেন, পাড়ায় গরিবদেরকে চাল ডাল দিচ্ছেন এবং পাড়ায় ব্লিচিং ছাটাচ্ছেন, অনেকেই সেবা এরকম অনেকেই উনি করে থাকেন, অনেক ক্যাম্প ট্যাম্পও করেন গরিবদের জন্য। তো খুবই তো ভালো কাজ, এবং খুবই ভালো কাজ করছেন এবং খুবই ভালো লোক। এবং এর থেকেও ভালো যদি পরিবর্তন কিছু করা যায়, উনি যদি করতে পারেন তো আরো ভালো হবে। এবং উনি তো করেন, অনেক ক্যাম্প করেন গরিব মানুষের জন্য, অনেক গরিব মানুষকে চাল ডালও দিয়েছেন, উনি সেবার কাজ অনেকই করেন। হ্যাঁ, নয়াবস্তি মহাবীর সমিতি থেকে এটা তো খুব ভালোই কাজ করেছে। এমনি তো নয়াবস্তি মহাবীর সমিতি সবসময় ভালোই কাজ করে, এইটা আরও ভালো কাজ করেছে যে সবার জন্য স্যানিটাইজেস করছে, গরিব মানুষদের জন্য কিছু দিচ্ছে, খাবার দাবার জিনিস দিচ্ছে। এটা তো শিবু যাদবের পক্ষ থেকে খুবই ভালো কাজ। আপনার নাম? কবিতা বিবি। নয়াবস্তি মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 এর যৌথ উদ্যোগে নয়াবস্তি এলাকার বিভিন্ন প্রান্তে এলাকা স্যানিটাইজেশন চলছে। আর প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নয়াবস্তির সদস্যরা স্যানিটাইজেশনের সামগ্রী নিয়ে প্রত্যেকটা জায়গাকে স্যানিটাইজ করার চেষ্টা করছে, প্রত্যেকটি দরজায় স্যানিটাইজ করার চেষ্টা করছে, এবং আমরা চেষ্টা করছি মানুষের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। আমার পাশে রয়েছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার নামটা একটু জানার চেষ্টা করি। সুধীন্দ্রনাথ দাস। সুধীন্দ্রনাথ দাস, সুধীন্দ্রবাবু, চ্যানেল 24/7 এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। প্রথমত একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে এই যে স্যানিটাইজেশনটা, এটা নয়াবস্তির উদ্যোগে করা হচ্ছে এবং এটা প্রথমবার নয়, অনেকবারই করা হয়েছে, জানি, এটা এটা কিভাবে নিচ্ছেন আপনারা? এটা খুব ভালো উদ্যোগ। এরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় যদি উদ্যোগ হয় তাহলে আমার মনে হয় করোনা আর থাকবে না, করোনা থেকে আমরা মুক্তি লাভ করবো। প্রত্যেক পাড়ায় হওয়া চাই, শুধু এই নয়াবস্তি এলাকায় হচ্ছে এটা, হলে নয়াবস্তি মহাবীর ক্লাবকে ধন্যবাদ, তারা করছে এই উদ্যোগে, কিন্তু অন্যান্য পাড়ায় হচ্ছে না। আরও একবার কিন্তু এই নয়াবস্তি এলাকার চতুর্দিকে স্যানিটাইজেশন করা হচ্ছে। আর সর্বোপরি একটা কথা বলে রাখি যে করোনাকে আমরা কিন্তু শক্ত হাতে মোকাবিলা করতে সক্ষম হয়েছি, তাই তো? মন্দিরই বলুন আর মসজিদই বলুন, গির্জাই বলুন না কেন, যে প্রান্তই বলুন না কেন, সবসময় কিন্তু সদা জাগ্রত নয়াবস্তি মহাবীর সমিতি। আর সেটা অবশ্যই সম্ভব হয়েছে শিবু যাদবের নেতৃত্বে। আমার পাশে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, এই মুহূর্তে আমরা একটি মাজারের মধ্যে রয়েছি যেখানে স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে। আমি তার কাছ থেকে জেনে নেব যে কেমনভাবে দেখছেন এই নয়াবস্তি মহাবীর সমিতির এই স্যানিটাইজেশন প্রক্রিয়াকে। আপনার নামটা একটু জানার চেষ্টা। নাম সাইয়েদ ইউসুফ।
সাইদ ইউসুফ। আচ্ছা ইউসুফ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত চ্যানেল 24/7-এ। আপনার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে স্যানিটাইজেশনটা, এটা প্রথমবার নয়, এটাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা কি বুঝতে পারছেন যে এর মধ্য দিয়ে করোনাকে মোকাবিলা করা যাবে? হ্যাঁ, মোকাবিলা করা যাবে। কতটা ভরসা রাখেন? অনেক ভরসা, অনেক ভরসা। হ্যাঁ, পশ্চিম মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 এর যৌথ উদ্যোগে এলাকা স্যানিটাইজেশনে আমরা মানুষের দরজায় দরজায় এসে জানার চেষ্টা করছি মানুষের প্রতিক্রিয়া কি বলছে, মানুষ কতটা সাধুবাদ জানাচ্ছে এই স্যানিটাইজেশনকে। তেমনই একজন মানুষের সাথে একদম ঘরের দরজা খুলে একদম দাঁড়ে এসে উপস্থিত হয়েছি আমরা তার প্রতিক্রিয়া শুনে নেওয়ার জন্য। কীভাবে দেখছেন এই এই স্যানিটাইজেশন প্রক্রিয়াকে? খুবই ভালো দেখছি যেটা হচ্ছে, এটা মানে আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। আর এইটা শিবু যাদব যে করাচ্ছে, এটা আমরা ওর জন্য খুব কৃতজ্ঞ আছি, এটা এত ভালো কাজ করাচ্ছে উনি। কি মনে করেন আগামী দিনে কতটা প্রয়োজনীয়তা আছে এই স্যানিটাইজেশনের? এই স্যানিটাইজার অনেক প্রয়োজনীয় আছে, কেন কি এই স্যানিটাইজারের জন্য আজকে যা মানে আমাদের করোনার পরিপ্রেক্ষিতে বললাম, করোনা ভাইরাস যা যেইভাবে বাড়ছে, এইটা সব থেকে বেশি জরুরি আছে। খাওয়া দাওয়ার থেকে সব থেকে বেশি জরুরি আছে স্যানিটাইজার। স্যানিটাইজ করলে আমরা মানে ভালো করে থাকতে পারবো আর কি, আমাদের অসুখ না হবে আর এটাই আর কি। আপনার নাম? সঞ্জীব কুমার সিং। প্রথমত শিবু যাদবের মাধ্যমে এটা অন্তত 4-5 বার পুরো পাড়াটা, মন্দিরটা, এখানে মসজিদ সব কিছু স্যানিটাইজ করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে কিছু হয়নি, কিন্তু শিবু যাদবের তরফ থেকে এখানে সব কিছু করা হয়েছে। অত খুব ভালোই লাগছে, এটা দিয়ে সবাই সুরক্ষিত রয়েছে। আমাদের মন্দিরেও এখানে মেশিন লাগিয়ে দিয়েছেন ইনি। এদিন নয়াবস্তি 19 নম্বর ওয়ার্ডের ওপি রোড, কাজীপাড়া রোড, হোচিনমিন নগর এলাকার প্রায় প্রতিটি গলি ও বাড়িকে স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ করা হয়। বিশিষ্ট সমাজসেবক শিবু যাদবের নেতৃত্বে ব্যারাকপুর নয়াবস্তি মহাবীর সমিতি ও চ্যানেল 24/7-এর যৌথ উদ্যোগে জীবাণুমুক্ত করার কাজ এদিন 15তম পর্যায়ে পড়ল। যতদিন করোনার সংকট চলবে ততদিনই হবে এই স্যানিটাইজেশনের কাজ। এমন সমাজ সেবার উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। এই যে প্রক্রিয়াটি দেখছেন, নয়াবস্তি মহাবীর সমিতির একটা অদম্য উদ্যোগ যে এলাকা স্যানিটাইজেশনের সাথে সাথে এই যে স্যানিটাইজেশনটা, একটা স্যানিটাইজার গেট তৈরি করেছেন বিশিষ্ট সমাজসেবক শিবু যাদব, যিনি নয়াবস্তির এলাকার মানুষের জন্য এই স্যানিটাইজেশন গেট তৈরি করেছেন। এবং এই গেটের প্রাধান্য হচ্ছে এখানকার যত মানুষরা রয়েছেন প্রত্যেকটি মানুষ কিন্তু এই গেটের সামনে দিয়ে যাওয়া আসা করবেন এবং তারা কিন্তু অটোমেটিকলি এখানে স্যানিটাইজ হবে। বুঝতেই পারছেন কি একটা অভাবনীয় উদ্যোগ এটা তৈরি করেছেন, এবং শুধুমাত্র এলাকাবাসীর জন্য।